আমরা বেশিরভাগ মানুষ এখানে কৃষক বা কৃষি কাজ করি বা এখানে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট মানুষের সংখ্যা অনেক বেশি এটা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিক অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিক আপনারা অনেকে জেনে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের অনেকেই ছিলেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষক ছিলেন চাষাবাদ করতেন এটা পেশা ছিল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাষাবাদের কাজ করেছেন তিনি খেজুরের গাছ লাগিয়েছেন এবং কোরআনে করিম তো আমরা আজকাল মুসলমানরা পড়তে ভুলে গেছি আর যদি পড়িও তো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার গুরুত্ব আমাদের মধ্যে তেমন একটা নেই বললেও চলে অথচ আপনি যদি কোরআন খোলেন আপনি দেখবেন কোরআনের পাতায় পাতায় সূরায় সূরায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কৃষিকাজ কৃষক এবং চাষাবাদ সম্পর্কে নানাবিধ বক্তব্য রেখেছেন গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলার কালামে আপনি দেখবেন যে কৃষিকাজ সম্পর্কে ফসল সম্পর্কে ফসলের উৎপাদন সম্পর্কে ফসলের বর্ণ বৈচিত্র্য এটা সম্পর্কে এবং আল্লাহ তাআলার অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধকে ফসল উৎপাদনের বিভিন্ন যে বৈচিত্র্যময় দিক আছে অধ্যায় আছে সেগুলোর সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন সূরা ওয়াকিয়া যদি আপনি খুলেন দেখবেন সূরা ওয়াকিয়া 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফরাইতুম মা তাহরুসুন তোমরা যে চাষাবাদ করো তোমরা যে ফসল উৎপাদন করো তোমরা কি দেখেছো যে এই ফসলটা যে উৎপাদিত হচ্ছে আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন এটা কি তোমাদেরই উৎপাদন করার ক্ষমতা তোমাদের হাতেই আছে নাকি আল্লাহ বলছেন যে আমি এটাকে উৎপাদন করি এটা কি দেখে কখনো তোমরা চিন্তা করেছো এটা ভেবেছো তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তার দাওয়াত দিচ্ছেন চিন্তার নির্দেশ দিচ্ছেন যে আমরা যখন ফসল উৎপাদন করব কৃষি কাজ করব কোন একটা গাছের চারা লাগাবো কোন একটা ফসল উৎপাদন করব আমাদের এই ইয়াকিন এই বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে এই ফসল উৎপাদন করার জন্য প্রচেষ্টা আমি করছি বীজ আমি লাগাচ্ছি পরিচর্যা আমি করছি কিন্তু ফসল দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই যে ফসল দেওয়ার মালিক এই কারণে অনেকে অনেক সুন্দর করে পরিচর্যা করেও সবকিছু ঠিকঠাক মতো করার পরও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারে না আবার অনেকে অনেক অল্প প্রচেষ্টার পরও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার যে এক্সপেক্ট থাকে তার যে আকাঙ্ক্ষিত ফসল পাওয়ার কথা থাকে তার চাইতে অনেক বেশি দিয়ে থাকে হয় কি হয় না এরকম এর কারণ হলো যে ফসল কোথায় কতটুকু হবে না হবে এবং কোন ফসল কত সময় পর্যন্ত টিকবে বা টিকবে না এই সব বিষয়ের নিয়ন্ত্রণকারী কে তাহলে ফসল উৎপাদন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিষ্কার বার্তা আমাদেরকে দিয়েছেন আপনি গোটা কোরআন খুললে দেখবেন অন্য কোন পেশা সেটা ব্যবসা বলেন সেটা চাকরি বলেন সেটা অন্য কোন পেশা বলেন অন্য কোন পেশা সম্পর্কে কোরআনে এত আলোকপাত আপনি পাবেন না এত বিস্তারিত কথা পাবেন না কৃষি সম্পর্কে চাষাবাদ সম্পর্কে কোরআনে যত ডিটেইল আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হয়েছে দৃষ্টান্ত দিতে গিয়ে চাষাবাদ বা কৃষি সম্পর্কিত বিষয়গুলোকে তুলে আনা হয়েছে ফসলের কথা আনা হয়েছে মানুষের জীবনের মর্ম উপলব্ধি যেন করতে পারে আখেরাতে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বাস্তবতা যেন উপলব্ধি করতে পারে এই সব কিছুর জন্য আল্লাহ তাআলা ফসলের সাথে ফসল উৎপাদনের সাথে এর বিভিন্ন স্তরের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন কোরআনে অন্য কোন পেশা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ এবং এত বিস্তারিত এবং ডিটেইল আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই কৃষিকাজ এবং চাষাবাদ সম্পর্কে রব্বুল আলামিন যত আলোচনা করেছেন মোহতরম হাজেরিন আপনি যদি কোরআনে কারিমের সূরা আবাসা খোলেন তাহলে আপনি দেখতে পারবেন 33-24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত সূরা আবাস 30 নম্বর পারার আবাসা সূরার 24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক এখান থেকে নিয়ে বেশ অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি কোত্থেকে হয়েছে কোথা থেকে হয়েছে কিভাবে আমাদের বেড়ে ওঠা হয়েছে আমরা কি ছিলাম সেখান থেকে কোথায় এসেছি আল্লাহ তাআলা সে বিষয়ে আমাদেরকে চিন্তা করতে বলেছেন গবেষণা করতে বলেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে
আমরা যদি গবেষণা করি এই কৃষি যে ফসল আছে এই কৃষি যে আপনার কৃষকের কৃষি কাজের মধ্যে যে বিভিন্ন স্তর আছে এর মধ্যে আমাদের জীবনের মর্ম উপলব্ধি করার বিষয় আসে আছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে আমাদের যৌবনকে আমাদের বার্ধক্যকে ফসলের বিভিন্ন স্তর যে আছে তার সাথে তুলনা করেছেন আমাদের জীবনের শুরুটা হয় একেবারে শুরুটা হয় ছোটবেলা যখন আমরা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমাদের শৈশব অতিক্রম করি শৈশবের সময়টা পার করি তখন আমরা থাকি একেবারে এই এলাকাতে ধানের গাছ বেশি হয় অন্যান্য ফসলও হয় তো ধানের গাছ যখন একেবারে ছোট থাকে বা যে কোনো গাছ যেই কোনো গাছের চারা এটা যখন খুব ছোট থাকে মাত্র দুই চার পাঁচটা পাতা থাকে এরপর আস্তে আস্তে সেটা বড় হতে থাকে এই গাছগুলো যখন ছোট থাকে তখন তার এই যে কচি গাছের পাতাগুলো থাকে এই পাতাগুলো যেরকম কোমল থাকে এগুলো যেরকম মোলায়েম থাকে এগুলো যেরকম সুন্দর থাকে এগুলো দেখতে যেরকম অনেক ভালো লাগে এগুলো দেখতে যেরকম তৃপ্তি লাগে ঠিক একইভাবে একজন মানুষ যখন দুনিয়াতে আসে তার শৈশবটা হলো এই গাছের একেবারে শুরুর সময়ের মতো মানুষের সৃষ্টির সাথে আপনি গাছের সৃষ্টি আল্লাহর অন্যান্য অনেক সৃষ্টির সাথে গাছের এবং এই সমস্ত বৃক্ষ তরুলতা সৃষ্টির আপনি তুলনা করলে খুঁজে পাবেন মিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছগুলো যখন ছোট রেখেছেন দেখতে অনেক সুন্দর লাগে না ধানের গাছ যখন ধান ধরে যায় বড় হয় তখন আরেক সৌন্দর্য হয় কিন্তু যখন একেবারে ছোট থাকে কচি কচি পাতাগুলো থাকে একেবারে গাঢ় সবুজ থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে না ঠিক যেমন ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে আসার পর আস্তে আস্তে একটু করে সে বড় হতে থাকে হাঁটতে শুরু করে বসতে শুরু করে চলাফেরা করতে শুরু করে এক দুটা কথা বলতে শুরু করে এই কচি শিশুটাকে দেখতে এরকম একই রকম সুন্দর লাগে কি লাগে না ঠিক একইভাবে গাছ যেরকম ধীরে 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 তার কাণ্ড শক্ত হতে থাকে এই বিভিন্ন রকম ধানের গাছ বলেন অন্যান্য যত গাছ আছে এই চারাগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে এর কাণ্ড আস্তে আস্তে শক্ত হয় একটু সবল হয় এই গাছ যখন ধানের গাছ যখন এক বিঘত পেরিয়ে এক হাত ছুঁচি হয়ে যায় তখন এই গাছগুলোর অবস্থা থাকে কেমন এই গাছগুলোর অবস্থা থাকে ঠিক মানুষ যখন শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করে যৌবনে পদার্পণ করার পর তার অনেক শক্তি থাকে অনেক সামর্থ্য থাকে অনেক উদ্যম থাকে অনেক উচ্ছ্বাস থাকে তার ভিতরে অনেক প্রেরণা থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে শারীরিকভাবে সুঠাম হয় এবং অনেক অ্যাবিলিটি আল্লাহ তাআলা অনেক যোগ্যতা আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে রাখেন ঠিক একইভাবে ওই ধানের গাছ যখন একটু বড় হয় এক বিঘত পার হয়ে যায় এক হাতের কাছাকাছি চলে যায় এখনো ধান ধরে নাই কিন্তু গাছ বেশ খানিকটা বড় হয়েছে তখন বেশ শক্ত হয় বেশ সবল হয় ভালো একটা স্তর সেখানে গিয়ে এই গাছগুলো গিয়ে পৌঁছায় আল্লাহ কোরআনে সেটার সাথে উপমা দিয়েছেন যে মানুষের মানুষের জীবনের সেই স্তর হয় এক সময় আস্তে আস্তে ফসল উৎপাদন হয় ফল ধরা শুরু করে গাছে ফসল হতে শুরু করে মানুষও যৌবনকাল পেরিয়ে বিয়ে শাদি করে সন্তান সন্ততি হতে থাকে সংসার হতে থাকে তারও ফসল উৎপাদন হতে শুরু করে ফসল উৎপাদন হওয়ার পর একটা পর্যায়ে সেই ফসল যখন পেকে যায় ফসল যখন পূর্ণতা পেয়ে যায় সে যখন পরিপূর্ণ হয়ে যায় সে যখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে গাছ কিন্তু লাল হতে থাকে ঠিক না ঠিক ঠিক একইভাবে আপনি মানুষকে দেখবেন যে মানুষের সেই শৈশবের কোমলতা যখন শেষ হয়ে যায় যৌবনের উচ্ছলতা যখন শেষ হয়ে যায় বিয়ে শাদী করার পর সন্তান সন্ততি যখন হয়ে বড় হয়ে যায় যখন তারা পূর্ণতা অর্জন করে এরপরে একটা পর্যায়ে মানুষের ওই গাছের মধ্যে যেরকম রং পরিবর্তন হতে থাকে সবুজ গাছটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে লালচে ভাব চলে আসে আস্তে আস্তে বার্ধক্যে চলে যায় ঠিক একইভাবে মানুষ তার এই জীবনের প্রত্যেকটা স্তর ওই গাছের মতো অতিক্রম করতে 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 একটা পর্যায়ে তারও বর্ণ পরিবর্তন হয়ে যায় চুল দাড়িগুলো সাদা হয়ে যায় চামড়াগুলোর মধ্যে পরিবর্তন হয়ে যায় চলাফেরার ভিতরে পরিবর্তন হয়ে যায় শক্তি দুর্বল হয়ে যায় ধান গাছ যেরকম দুর্বল হয়ে গেছে মানুষের একই অবস্থা হয় একটা পর্যায়ে যখন এই গাছের আর কোনো কাজ নাই ফসল উৎপাদন করাও শেষ আয়ুও শেষ এবং বিবর্ণ হয়ে এটা তার পূর্ণতার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরপর গাছগুলোকে কেটে ফেলা হয় মানুষও ঠিক একইভাবে তার জীবনের শেষ স্তরে যখন পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া থেকে নিয়ে যান এবং চলে যায় তবে পার্থক্য হলো এটুকু যে গাছের কোনো হিসাব হবে না গাছের কোনো আল্লাহর কাছে জবাবদিহি হবে না কিন্তু মানুষের জবাবদিহি হবে মোহতারাম হাজরিন এভাবে কোরআনে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের বিভিন্ন স্তরের সাথে ফসলের উৎপাদনের বিভিন্ন স্তরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন বিশেষ করে আমাদের যৌবন আমাদের বার্ধক্য আমাদের শৈশব এই সবগুলোর তুলনা আপনি কোরআনে পাবেন আপনি যদি সূরা আনআমের 99 নম্বর আয়াত খোলেন আপনি দেখতে পাবেন
আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন তোমরা আল্লাহর সৃষ্টি জগতে এই যে ফসলের যে রঙের বৈচিত্র্য দেখো এমন কি স্বাদের বৈচিত্র্য আছে নানা বৈচিত্র্য আছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফসলের বর্ণ বৈচিত্র্যের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন সূরা আনআম 99 নম্বর আয়াতে যে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অনেক স্বাক্ষর অনেক প্রমাণ সমূহের মধ্যে থেকে একটি তোমরা যখন এগুলো উৎপাদন করবে এগুলো চাষাবাদ করবে আল্লাহর কুদরত নিয়ে ভাববে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করবে আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করবে পরোক্ষভাবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহ্বান রেখেছেন সেই নির্দেশনা দিয়েছেন আপনি যদি সূরা ইউনূস খুলেন আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই কৃষি কাজকে চাষাবাদকে ফসল উৎপাদন করাকে এটার স্তরকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন প্রমাণ করেছেন যে দুনিয়া একসময় শেষ হয়ে যাবে এই কৃষি কাজ এটা যেরকম উৎপাদন করে আমরা একটা পর্যায়ে এটা পরিসমাপ্ত হয়ে যায় এটার যেরকম শৈশব পার হয়ে যৌবন পার হয়ে বার্ধক্যে চলে যায় পরিণতি বয়সে চলে যায় একটা পর্যায়ে এটার যেরকম একটা শেষ আছে তোমাদের এরকম শেষ আছে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমাদের শেষ পরিণতির দিকে যেতে হবে দুনিয়ার বাস্তবতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই চাষাবাদের সাথে ফসল উৎপাদনের সাথে তুলনা করেছেন আপনি যদি সূরা বাকারার 24 থেকে 26 নম্বর আয়াত দেখেন আপনি যদি সূরা বাকারার 261 নম্বর আয়াত দেখেন তো আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বিশেষ করে 24 থেকে 26 নম্বর আয়াত সূরা বাকারার সেখানে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে খাবীসা ভালো কথা এবং খারাপ কথা এই পবিত্র উক্তি এবং অপবিত্র উক্তি এটার তুলনা আল্লাহ তাআলা করেছেন ভালো গাছের সাথে এবং মন্দ গাছের সাথে যে গাছের উপকারিতা নাই যে গাছ নানা কারণে মানুষের জন্য ক্ষতির কারণ হয় আল্লাহ তাআলা সেই গাছের সৃষ্টির ভিন্ন হিকমা আছে অবশ্যই অনেক রহস্য এবং হিকমা আছে আল্লাহর কোনো কাজ হিকমত থেকে খালি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গাছের সাথে তুলনা করেছেন এখানে ভালো কথাকে মন্দ কথাকে যে গাছের মধ্যে ভালো আছে মন্দ আছে আপনি যদি কোরআন খুলেন আপনি দেখবেন যে কৃষি কাজ এবং চাষাবাদ সম্পর্কিত বিষয়গুলো দিয়ে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন যে অন্য কোনো কিছু নিয়ে এত বেশি অন্য কোনো পেশা সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে এত বেশি উপমা দেন নাই এমনকি অন্য কোনো পেশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত খোলাখুলি এত ডিটেইল আলোচনাই করেন নাই গোটা কোরআন জুড়ে চাষাবাদ এবং কৃষিকাজ সম্পর্কে আল্লাহ তাআলা যত আলোচনা করেছেন মোহতরম হাজরিন এখান থেকে কোরআনে এবং ইসলামের দৃষ্টিতে চাষাবাদ এবং কৃষিকাজের গুরুত্ব যে অপরিসীম সেটা বোঝা যায় কি যায় না মোহতরম হাজরিন আপনি যদি দেখেন সূরা বাকারার 261 নম্বর আয়াত আপনি দেখবেন আল্লাহ তাআলা সেখানে দানকে তুলনা করেছেন এই ফসল উৎপাদনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা যার অর্থ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে খুশি করবার জন্য যেই কোনো গরিবকে দুঃখীকে অভাবীকে দান করলো উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় লাভ করা এই খালেস নিয়তে যদি কেউ কোথাও কোনো দান করে সেটা হোক মসজিদ মাদ্রাসায় হোক গরিব দুঃখীকে বা যে কোনো জায়গায় এটা যদি কেউ দান করে তাহলে তার দানের দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা দেখেন দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা অন্য কোনো পেশার কথা বলেন নাই অন্য কোনো বিষয়ের কথা বলেন নাই কৃষিকাজের কথা আল্লাহ তাআলা তুলে এনেছেন আল্লাহ বলেছেন এই দানের উপমা হলো সেই দানার মতো যে দানা যে বীজ একজন কৃষক বপন করে মাটির নিচে বপন করার পর এই বীজ থেকে 60টা শীষ বের হয় প্রতিটা শীষে 100টা করে দানা থাকে যেরকম ধানের ছড়া হয় আমরা দেখি ঠিক এরকম তো এই 100টা যে বীজ থাকে তাহলে একটা বীজ থেকে 60টা আপনার শীষ হলো সেই শীষগুলোর প্রত্যেকটা শীষে আবার 100টা করে আপনার বীজ হলো বা 100টা করে শস্য হলো তাহলে সেখান থেকে একটা বীজ থেকে 60টা একটা থেকে আবার 100টা তাহলে একটা থেকে সর্বশা করলে কয়টা হলো 700টা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় দান করে 1 টাকা দান করবে 100 টাকা দান করবে 1000 দান করবে যার যার সামর্থ্য অনুযায়ী দান করবে এই দান যদি ইখলাসের সাথে হয় নিষ্ঠার সাথে হয় আল্লাহকে শুধুমাত্র খুশি করার উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়ার উদ্দেশ্য না থাকে দুনিয়াবে কোনো ধান্দা না থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য যদি কেউ এরকম 1টা টাকা দান করে এই 1টা ধান থেকে 1টা শস্য থেকে 1টা বীজ থেকে যেরকম 700 দানা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলেছেন দান করলে সেই 1 টাকার দানকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন
আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা তার জন্য এর চাইতে আরো বাড়িয়ে দিবেন। এটা দানের কোয়ালিটির উপর নির্ভর করে, নিয়তের উপর নির্ভর করে, কতটা হালাল টাকা দিচ্ছেন, কতটা সলিড দান করছেন, আপনার নিয়ত কতটা খাঁটি, এটার উপর নির্ভর করে আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াবকে 700 গুণের চাইতেও আরো অনেক বেশি বাড়িয়ে দিবেন। এটা হলো নিয়তের উপর নির্ভর করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সম্পর্কে তাদের মর্যাদা বলতে গিয়ে, যে সাহাবায়ে কেরাম তারা যদি এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে অথবা সামান্য খেজুর যদি তারা দান করে, তোমরা উহুদের পাহাড় পরিমাণ দান করলেও তাদের দানের সমান সওয়াব পাবে না। এর কারণ হলো তাদের দানের যে কোয়ালিটি, তাদের দানের যে নিয়ত, তাদের দানের মধ্যে যে নির্ভেজাল দিক আছে, সেরকম পিওর নিয়ত এবং এরকম উঁচু মাপের উদ্দেশ্য, ইন্টেনশনের মধ্যে এরকম নির্ভেজাল হওয়া, এবং সব মিলিয়ে তাদের সমান পর্যায়ে আমলের ওজন, আমলের ভার, আমলের ধার, আমলের কোয়ালিটি, ওইটা আমাদের দ্বারা আসলে করা সম্ভব পুরোপুরি। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, তার শিষ্য ছিলেন, তাদের মর্যাদার সাথে আমাদের কোনো মর্যাদার তুলনা চলবে? তাহলে দানের ক্ষেত্রে আমরা এই আয়াত থেকে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক পরিমাণ সওয়াব দান করেন। আপনি 100 টাকা দান করলেন, আপনাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দান করবেন, আরেকজন হয়তো 100 টাকা দান করেই আপনার চাইতে অর্ধেক সওয়াব পেয়েছে, আরেকজন হয়তো আপনার চাইতে কয়েক গুণ বেশি সওয়াব পেয়েছে। এটা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে, তিনি কোন অবস্থায় দিয়েছেন। আপনার আছে লক্ষ লক্ষ, সেখান থেকে 100 দিয়েছেন, আরেক বেচারার আছেই সামান্য কয়েকশো, সেখান থেকে সে 100 দিয়েছে, অবশ্যই আপনার এই 100 চাইতে তার 100 ওজন অনেক বেশি হবে, সে বিনিময় অনেক বেশি গুণ পাবে। একইভাবে ইখলাস যখন বেশি হবে, এরকম সে আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু এই আয়াত থেকে মূলত যে বিষয়টি আমরা আজ বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো যে দানের ফজিলত বোঝাতে গিয়ে, দানের উপকারিতা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কৃষি কাজের বিষয়টিকে টেনে এনেছেন, ফসল উৎপাদনের বিষয়টিকে টেনে এনেছেন। একটি বীজ থেকে যেরকম 700 বীজ হতে পারে, একটি টাকা দান থেকে 700 গুণ যেতে পারে, আরো বীজ বেশি হতে পারে, দানের সব আরো বেশি হতে পারে। তাহলে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে গিয়ে কিন্তু কৃষকের এই কৃষিকে, ফসল উৎপাদনকারী ব্যক্তির ফসলকে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। দীর্ঘ আয়াত আপনি দেখতে পাবেন সূরা ইউনূসে, সূরা আনআমে, সূরা বাকারাতে, বিভিন্ন সূরাতে। এখান থেকে কৃষকের গুরুত্ব ইসলামে যে অনেক বেশি সেটা বোঝা যায় কি যায় না? মোহতরম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদের উপস্থিতিতে বলছিলেন, একটি গাছ আছে যে গাছের সাথে মুসলমানের তুলনা চলে, সে গাছের নাম কি বলতে হবে? একটি প্রশ্ন রেখেছেন দাদা সাহাবীদের সামনে। সিনিয়র অনেক বড় বড় সাহাবীরা বসা ছিলেন, অবকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সিনিয়র বড় বড় সাহাবীরা বসা ছিলেন, কেউ জবাব দিচ্ছিলেন না, যে সঠিক হয় না ভুল বলে বসি, সবাই চুপ থাকলেন। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন সেই গাছের দৃষ্টান্ত হলো যে গাছটা মানুষের সাথে উপমা দেয়া চলে, যার তুলনা মানুষের সাথে দেয়া চলে একটা দিক থেকে, অর্থাৎ উপকারী হওয়ার দিক থেকে, মানুষ নয় মুসলমান, যে কোনো মানুষ নয় যাদের মধ্যে ঈমান আছে, সে মানুষের তুলনা চলে ওই গাছের সাথে, এই ঈমানদারের সাথে তুলনা যাওয়া যায়, এরকম গাছের নাম হলো খেজুর গাছ। খেজুর গাছ অনেক বেশি উপকারী হয়। খেজুর গাছ বিশেষ করে মরুভূমিতে যত গাছ হয়, এর মধ্যে খেজুর গাছের চাইতে উপকারী কোনো গাছ নাই। সেখানে যে খাদ্য উৎপাদন হয়, সেটাতে যে খাদ্য শক্তি আছে, পৃথিবীর অসংখ্য অগণিত খাদ্যের মধ্যে সেরকম খাদ্য শক্তি নাই। খেজুর গাছ সেটা মরুভূমির মানুষকে ছায়া দেয়, এবং সেখানকার খেজুর দিয়ে মানুষ 12 মাস তাদের খাদ্য খাবার জোগাড় করে, রিজিক আহরণ করে, এবং বছরকে বছর, যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দীদের উপকার দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে, অর্থাৎ মুসলমানের সাথে এই গাছের তুলনা দিয়েছেন এই মর্মে যে একজন মুসলমানও এরকম উপকারী হবেন। আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে আছে, তিনি বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে উপকারী, সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মানুষ হলেন ওই মানুষগুলো, যে মানুষগুলো মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, যারা মানুষের উপকার সবচাইতে বেশি করে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহির এক বক্তব্যে বলছিলেন যে আমাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের যত জ্ঞান দিয়েছেন, এ পর্যন্ত যত পড়াশোনা করেছি দেশে দেশের বাইরে, এই সকল কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের জ্ঞানের সার নির্যাস আমি দুটি কথা পেয়েছি। তার একটি হলো যে শিরকের পরে, বড় বড় কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার প্রতি অসন্তুষ্ট হয় বান্দা যদি কোনো মানুষের ক্ষতি করে তাহলে, আর তাওহীদের পর, ইসলামের মৌলিক যে ফরজ বিধিবিধানগুলো আছে সেগুলোর পর
বান্দার যে আমলে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন খুশি হন সেটা হলো মানুষের উপকার করলে। আমাদের সমাজে অনেক মানুষ আপনি দেখবেন যে নামাজ কালাম পড়ি আমরা, আমাদের হয়তো মুখে দাঁড়িয়েও আছে কিন্তু আরেকজনের সাথে আমার বাদাবাদি আছে, তার পেছনে লাগালাগি করি, শত্রুতা করি, গীবত শেকায়েত করি, তার পেছনে অপ্রয়োজনে আমরা লাগি, এরকম নানান দুশ্চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? এই আয়াত এবং হাদিস বলছে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে মানুষের পেছনে লাগালাগি করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাজাসু, তোমরা কেউ কারোর পেছনে হিংসা করো না, কেউ কারোর পেছনে লাগালাগি করিও না, কেউ কারোর কেনা বেচার মধ্যে হাত দিয়ে আরেকজনের ক্ষতি করতে যাবে না, এবং কেউ কোনো প্রকার কাউকে বয়কট করা করি এটা করবে না। ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ভাইরা আমার, আজ নামাজি মুসলমান আপনি পাবেন, হয়তো সেই কোয়ালিটির নামাজ নাই, পরিমাণ কম কিন্তু পাবেন। রোজাদার মুসলমান পাবেন, হয়তো রোজা বা সিয়ামের সেই কোয়ালিটি আমাদের নাই, আমাদের সালাতে সেই কোয়ালিটি নাই কিন্তু আছে, কিছু হলেও আছে, টুটাফাটা ভাঙা চূড়া হইলেও আমাদের মধ্যে আছে, কিন্তু আখলাকি মুসলমানের সংখ্যা আজ অনেক কম। আখলাকি মুসলমান আপনি খুব বেশি পাবেন না। যুবক নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু বাবা মার সাথে সুন্দর আচরণ করে না, ঠিক না? ঠিক। আমরা অনেক ব্যবসায়ী আছি, ব্যবসা করি আমরা, সালাত আদায় করি কিন্তু ব্যবসা করতে গিয়ে কাস্টমারের হক নষ্ট করি, ঠিক না? ঠিক। এরকম আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, এমনকি ওয়াজ মাহফিল করি, মানুষকে ভালো কথা বলি, মানুষকে ভালো কথা শুনাই কিন্তু ওয়াজ মাহফিল করতে গিয়েও আমরা অনেক সময় অনেক গুনাহ করি, আছে না নাই? মানুষের বিভিন্ন কষ্টের কারণে আমরা অনেক সময় হই কি হই না। মোহতরম হাজরিন, একজন ভালো মুসলমান হতে হলে অবশ্যই তাকে পরোপকারী হতে হবে। কি হতে হবে? পরোপকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে ইমানদার ইমানদারের সাথে মুসলমানের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা দিয়েছেন একটা গাছের সাথে। কিসের সাথে তুলনা দিয়েছেন? গাছের সাথে তুলনা করেছেন। তার মানে এখান থেকে গাছ এবং গাছ উৎপাদন, বৃক্ষরোপণ, এগুলোর গুরুত্ব, এগুলোর তাৎপর্য, এগুলোর ফজিলত এবং মর্যাদা প্রমাণিত হয় কি হয় না? মোহতরম হাজরিন, সুরায় আর রহমানের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সুরা রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বৃক্ষ, তরুলতা, এই ফসল এগুলো আল্লাহ তাআলার ইবাদত করে, দাসত্ব করে, তাদের ইবাদতের ভাষা, তাদের ইবাদতের ধরন সেটা আমরা বুঝি না কিন্তু সবকিছুই কি করে? আল্লাহ তাআলা ইবাদত করে। ওয়ান-নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান, আপনার তারকারাজি যেরকম আল্লাহর সিজদা করে, গাছগুলো আল্লাহর সিজদা করে। কিভাবে করে সেটার ধরন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গোটা কোরআন জুড়ে আপনি গাছ এবং ফসল সম্পর্কে পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরাকে সূরাতে আপনি আলোচনা পাবেন। অন্য কোন বিষয় অর্থাৎ পেশাগত যত আরো যে সমস্ত ইস্যু আছে, বিষয় আছে, সেগুলোর কোনটা নিয়ে আল্লাহ তাআলা এত আলোকপাত করেন নাই? মোহতরম হাজরিন, এই চাষাবাদের ফজিলত এবং মর্যাদা নিয়ে সরাসরি দুটি হাদিস আমি শেষের দিকে এসে বলতে চাই। তার একটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। বুখারী এবং মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআ, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় কিংবা কোনো ফসল উৎপাদন করে, কোনো বীজ বপন করে, কোনো বীজ রোপণ করে, কোনো গাছ লাগায়, এই কাজটা যদি কোনো মুসলমান করে, ফায়াকুলু মিনহা তাইরুন আও ইনসানুন আও বাহিমা, সেই ফসল থেকে, সেই গাছ থেকে যদি কোনো মানুষ খায়, কোনো প্রাণী খায়, অথবা যে কোনো পাখি খায়, কীটপতঙ্গ পর্যন্ত খায়, যদি এরকম কেউ খায় সেখান থেকে, সে গাছ থেকে, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে যিনি গাছ লাগালেন, যিনি ফসল উৎপাদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিনিময়ে তাকে সাদাকার সওয়াব দান করবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখি, আমরা যদি কেউ চায় যে এই কিশোরগঞ্জ জেলার নিকলির বা মিঠামইনের যত কীটপতঙ্গ আছে, পোকামাকড় আছে, আমি 2000 পোকা মাকড়কে দাওয়াত করে একবেলা খাওয়াবো, কাজটা কি সহজ না কঠিন? মহাকঠিন না? 2000 পোকা মাকড়কে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবেন, চাইলেই কি এটা অ্যারেঞ্জ করা সহজ? 2000 মানুষ খাওয়ানো সহজ কিন্তু 2000 পোকা মাকড় খাওয়ানো সহজ? আপনি যদি চিন্তা করেন যে আমি 10000 পিপিলিকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবো, তো দাওয়াত দিয়ে খাওয়াইতে গিয়ে দেখা যাবেন যে তারা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে, নিজেরা কামড়া কামড়ি করে মারা গেছে, খাওয়াইতে গিয়ে আরো বরং ক্ষতি হয়েছে, ঠিক না? ঠিক। আর যেভাবে আপনি চাইবেন সেটা হবে না, কিন্তু আপনি যদি চান আমি আল্লাহর সৃষ্টি তারাও
তারাও আল্লাহর সৃষ্টি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার যদি কোনোভাবে উপকার আপনি করেন, তার কল্যাণ সাধন করেন, তাহলে তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে আজর এবং বিনিময় পাবেন। তাহলে এই পিপিলিকা, কীটপতঙ্গ, পোকামাকড়, আল্লাহর বিভিন্ন সৃষ্টি, তাদের প্রতি অনুগ্রহ করার নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে কোনো প্রাণীকে পর্যন্ত আমরা যদি নিধন করতে হয়, আমাদের উপদ্রব করে, তাহলে সেখানেও নির্মমভাবে তাদেরকে নিধন করা এবং অমানবিকভাবে নিধন করা এটা কিন্তু নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাহসিনুল যিবহা ওয়াইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। তোমরা যদি কোনো পশু জবাই করে খেতে হয় আল্লাহ হালাল করেছেন খাও, কিন্তু ইহসান করো, অর্থাৎ জবাই করতে গিয়ে অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না, যত ভালো করে সম্ভব ছুরি ধার করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন যাতে করে তাকে খুব বেশি কষ্ট দিতে না হয়। মোহতরম হাজিরিন, এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করা লাগবে কি লাগবে না। আপনি যদি সমস্ত প্রাণীকে দাওয়াত খাওয়াতে চান, বিভিন্ন প্রকারের কীটপতঙ্গকে দাওয়াত খাওয়াতে চান, উপকার করতে চান, তার উপায় হলো আপনি কৃষি কাজ করেন, আপনি গাছ লাগান, আপনার গাছের পাতা থেকে, এখানকার ফসল থেকে, এখান থেকে ফল থেকে বিভিন্ন কীটপতঙ্গ, বিভিন্ন পশু পাখি উপকৃত হবে কি হবে না, এর অক্সিজেন দ্বারা সবাই আমরা উপকৃত হব কি হব না, অক্সিজেন ছাড়াও বিভিন্ন কীটপতঙ্গ পাখি কিন্তু খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বলেছেন যে তারাও যদি খায় আপনার আপাত দৃষ্টিতে ক্ষতি হয়েছে, আপনার ফসল খেয়েছে, কিন্তু একজন মুসলমানের ইয়াকিন এবং বিশ্বাস থাকবে যে সে যে খেয়েছে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় যদি আমি বৃক্ষরোপণ এবং চাষাবাদ করি, নিয়তটা যদি সওয়াব আমার থাকে মোটেও, এ হাদিসের অর্থ এবং মর্ম যদি আমার মধ্যে উপলব্ধি থাকে, তাহলে তারা যে খাবে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবে। কৃষিকাজের ফজিলত দেখেন কত বিপুল পরিমাণ ফজিলত এবং মর্যাদায় রয়েছে। মহতরম হাজিরিন, আরেকটি হাদিসের কথা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে, তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে, এদিকে তুমি দেখতে পাও ইসরাফিল সিঙ্গা ফুৎকার দিবেন, এখন কিয়ামত হয়ে যাবে, তার মানে গোটা পৃথিবীর সকল পাহাড় পর্বত সৃষ্টি সব তুলার মতো উঠতে থাকবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর আয়ু শেষ, মহাপ্রলয় হবে এখন, এটা যদি তুমি দেখতে পাও, আবার তোমার হাতে এদিকে একটা চারা আছে তুমি লাগাইতে যাচ্ছিলে, তারপরও পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, যাক, কিন্তু তোমার হাতে রাখা চারাটা তুমি অবশ্যই লাগাইয়ে দাও, ধ্বংস হয়ে যাক মহাপ্রলয়, কিন্তু তুমি লাগাই দিলে সওয়াব পাবা। এইরকম পরিস্থিতিতে পর্যন্ত বৃক্ষরোপণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজ পৃথিবী সবুজায়ন করার, পৃথিবীকে সবুজ শ্যামল করার, পৃথিবীতে প্রাকৃতিক যে দুর্যোগ আছে, প্রাকৃতিক যে আপনার মানুষ সৃষ্ট এবং কলকারখানার কালো ধোঁয়ার কারণে, নানা কারণে পৃথিবী যে বাস অযোগ্য হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বলছি, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃক্ষরোপণের এত গুরুত্ব আরোপ করেছেন তখন পৃথিবীটা এত বেশি বসবাস অযোগ্য ছিল না, এবং মরুভূমির মানুষ তাদের কৃষিকাজ, তাদের চাষাবাদ আমাদের মতো এত বেশি ছিল না। সেই সমাজে, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃষিকাজ এবং চাষাবাদের এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। এখান থেকে বোঝা যায় কৃষিকাজ করার বিশেষ ফজিলত এবং মর্যাদা আছে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এতদিন আমরা ফসল উৎপাদন করতাম শুধুমাত্র পেটের দায়ে, শুধুমাত্র রুটি রুজির জন্য, এখন থেকে ফসল উৎপাদনের সময় আমাদের নিয়ত থাকবে যে এটার মাধ্যমে আমার রুটি রুজি যেমন হাসিল হয়, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশাও আছে, সেজন্য আমি কৃষি কাজ করছি, তাহলে ইনশাআল্লাহ এই কৃষিকাজ আমার দুনিয়ার চাষ হবে না শুধু, এর মাধ্যমে আখিরাতেরও চাষ হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, নিয়তটা ঠিক করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি ঢাকা শহরে থাকি, কৃষি কাজ করার সুযোগ নাই, কিন্তু আমি যে বাসায় থাকি তার ছাদে আমি প্রচুর পরিমাণে গাছ লাগাইছি, অনেক কষ্ট করে, প্রতিদিন বাহির থেকে আসলে বাসায় আগে ঢুকি না, আগে ছাদে যাই, গাছগুলো দেখি, তারপর বাসায় যাই। আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গাছ লাগাইতে হবে, কৃষি কাজ করতে হবে। যারা কৃষি কাজ করেন তাদেরকে যারা ছোট মনে করে, তারা ইসলামের কোরআন এবং হাদিসের এই আদেশ নিষেধগুলো সম্পর্কে তারা ওয়াকিফ হলন, তারা এগুলো জানেন না। আমরা কৃষকের মর্যাদা দেব তো ইনশাআল্লাহ, নিজেরা কৃষি কাজ করব গর্ব সহকারে, আল্লাহ শুকরিয়া আদায় করে,
এবং এখন থেকে প্রতিটা কৃষি কাজ প্রতিটা বৃক্ষর উপরে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা থাকবে ইননামাল আমালু বিন্নিয়াত তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কৃষি কাজটাও ইবাদতে পরিগণিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এছাড়া কাজের ফাঁকে ফাঁকে আমরা ইবাদত বন্দেগী করব আরেকজনের জমির আইল ঠেলব না ক্ষতিকর কোনো কিছু করব না ক্ষতিকর গাছ লাগাবো না এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হয় এই দিকগুলো যদি আমি বিবেচনা করি তাহলে আমার চাষাবাদটা ইবাদত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ